ন্যাশনাল বুক অব রেকর্ডসের খাতায় এক ঘন্টায় পৃথিবীর ক্ষুদ্রতম 104টি ছবি এঁকে ও ক্ষুদ্রতম আঁকার স্ট্যান্ড তৈরি করে জায়গা করে নিল বর্ধমানের প্রিয়াঙ্কা মহান্তি। শত দরিদ্রের মধ্যেও বিশ্ব রেকর্ড করে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা ও তার পরিবার। আমি যেটা ন্যাশনাল বুক অফ রেকর্ডসে যেটা নামটা যেটা তুলেছি সেটা হলো 1 ঘন্টার মধ্যে সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে ছোট 1 সেমি সাইজের ছবি এঁকেছি। 1 ঘন্টার মধ্যে 104খানা ছবি এঁকেছি আর 3 সেমি সাইজের ছোট্ট একটি ড্রয়িং স্ট্যান্ড বানিয়েছি, তার ফলে এই ন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমার নাম হয়েছে। ওখান থেকে আমাকে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারের একটি ব্যাচ দেওয়া হয়েছে, যেটি আমি বিভিন্ন সোশ্যাল কাজেও ব্যবহার করতে পারি। কোনো জায়গায় গেলে পড়ে যেতে পারবো, ওটা যাতে সম্মান একটু বাড়বে। এবং মেডেলস দেওয়া হয়েছে এবং 2টি আমাকে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারের সার্টিফিকেট দেওয়া হয়েছে। হ্যাঁ, ন্যাশনালের। ওটি 3 সেমি সাইজের, 3 সেমি সাইজের 3 সেমি সাইজের ড্রয়িং স্ট্যান্ড আর 1 সেমি সাইজের পেপারের মধ্যে ড্রয়িংটা করেছি। 1 মিনিটের মধ্যে নয়, এটা 104খানা করেছি 1 ঘন্টাতে। এবার এক একটা ড্রয়িং করতে মিনিমাম 4 থেকে 5 সেকেন্ডস টাইম লেগেছে। হ্যাঁ, এটা তো আঁকা শিখতাম আমি এবং এখনও শিখি। এটা সম্ভব হয়েছে একটি কারণে, প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং যদি আঁকার উপরে যদি কারোর ভালোবাসা, নিতান্তই ভালোবাসা বোধ থাকলে এটি সম্ভব। কিসে পড়া হয়? আমি এখন বিবেকানন্দ কলেজে, বর্ধমান বিবেকানন্দ কলেজে সংস্কৃত অনার্স করছি, সেকেন্ড ইয়ার। পেছনে যাকে আমি আমার মূল অবদান হিসাবে বলবো সেটি হলো আমার মা, যিনি বাড়ির কাজ এবং বাইরে রান্নার কাজ করেও আমাকে এত বড় করেছে, এত সাফল্যের জন্য আমার হাত বাড়ে, সাফল্যতে হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে প্রত্যেকটা কাজে সহায়তা করে, প্রতিযোগিতামূলক কাজে আমাকে কিছুটা সাহায্য করে। আমি চাইছি আঁকা নিয়ে এগোবার জন্য, কিন্তু এখন যেটা এখন এখন যেটা আমার বিয়ে সেটা হলো যে সেরকম আমার আর্থিক অবস্থা নয় যে আমি আঁকা নিয়ে পড়াশোনা করতে পারবো। যদি কোনো রকম আর্থিক সহায়তা হয় আমি নিশ্চয়ই আঁকা নিয়ে আমার ভবিষ্যৎটা এগিয়ে তুলব। আগামী দিনে কি হবার ইচ্ছা আছে? আমার প্রথমত একজন বেস্ট আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে, তারপরে আমি কলেজে প্রফেসর হওয়ার ইচ্ছা আছে। ন্যাশনাল বুক অফ রেকর্ড ছাড়াও ম্যাজিক বুক অফ রেকর্ডসে বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসেও আমার নাম হয়েছে, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস কলা উৎকর্ষী অ্যাওয়ার্ড। এছাড়া উড়িষ্যা থেকে যেটি হয়েছিল সেটা হলো সিনিয়র গ্রুপে আমি ফার্স্ট পজিশন পেয়েছিলাম, সেটিতে কলা উৎকর্ষী অ্যাওয়ার্ড পেয়েছি। পিকাসো অ্যাওয়ার্ড সিজন 2, যেটা প্রত্যেক বছর একটা লেভেল ওয়াইজ হয়, একটা আর্ট এক্সিবিশন হয়, সেখানেও আমি সিলেক্টেড হয়েছি, পূর্ব বর্ধমান থেকে আমার নামটাই সিলেক্ট করা হয়েছে। বাবা অসুস্থ, মা লোকের বাড়ি রান্না করেন। বর্ধমান বিবেকানন্দ কলেজের সংস্কৃত অনার্সের ছাত্রী প্রিয়াঙ্কা সব বাধা কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি মায়ের মুখে হাসি ফোটাতে চায়। প্রিয়াঙ্কার মা তার মেয়ের পাশে দাঁড়ানোর আবেদন জানান, যাতে আগামী দিনে তার মেয়ে জীবনে এগিয়ে যেতে পারে। আমার তো ভালো লাগছে, কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে ও এগিয়ে যাচ্ছে। আমি লোকের বাড়িতে রান্না করি, কিন্তু ওর এই মেধাটা না আমি নষ্ট করতে চাইছি না। আমি বলেছি যে তুই নুন ভাত খা, কিন্তু এটাকে চালিয়ে যা, আমি যতদূর পারবো ততদূর চালাবো, দেখি কতদূর চালাতে পারি। হাজবেন্ড কী করছে? হাজবেন্ড মানে আগে তো রাজমিস্ত্রি কাজ করতো, এখন অসুস্থ হয়ে পড়ে নার্ভের রোগী হয়ে গেছে, উনি কিছু কাজ করতে পারেন না। আমাকে লোকের বাড়িতে 2-3টে বাড়িতে আমি রান্না করে সংসার চালাচ্ছি। হ্যাঁ, আগেই নিয়ে যাওয়ার ইচ্ছা তো অনেকই আছে, কিন্তু আমার যদি কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমি আরও পারবো মেয়েকে সাহায্য দিয়ে উন্নতিতে এগিয়ে নিয়ে যেতে। সিদ্ধার্থ দত্ত রায়, তারপরে তখন অল্প দিন, তারপরে এখন আছে অতনু স্যার, অতনু স্যারের কাছে আঁকা শিখছে এবারে, ও এবারে ও এখনো পর্যন্ত শিখছে, 7th ইয়ার দেবে এবার। স্যাররাও খুব সাহায্য করেছে, আমাকে বলেছে যে আপনি অল্প পয়সা দিয়ে আমাদের কাছে শেখান, তাহলে আমরা মানে ওর হাতটা ঠিক থাকবে, নিজেও কিছু করতে পারবে। ওরা খুব সাহায্য করেছে স্যাররা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।